স্বল্প সময়ের মধ্যে ঘোষিত সংস্কার কাজ শেষ করে অন্তর্বর্তী সরকার জনগণে প্রত্যাশিত নির্বাচন দেবে বলে আশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের রূপরেখাকে স্বাগত জানিয়ে তিনি বলেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে কামরুজামান রাজীবের রিপোর্ট দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ১৫ সেপ্টেম্বর গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশের সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ঘোষিত সংস্কারের রূপরেখার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মির্জা ফখরুল দ্রুত সংস্কারের কাজ শেষ করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের আহ্বান জানিয়ে তিনি বলেন জনগণ কি চায় তা উপলব্ধি করে অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে বিজয়ের সুফল যাতে কেউ নষ্ট করতে না পারে সেজন্য শিগগিরই জনগণের সরকার প্রতিষ্ঠার দিকে এগিয়ে যেতে হবে প্রধান উপদেষ্টা তিনি একটি বক্তৃতা দিয়েছেন বক্তব্য করেছেন জাতির উদ্দেশ্যে এবং সেই বক্তব্যে তিনি কিছু সংস্কারের কথা বলেছেন কতগুলো বিষয় এবং তিনি মোটামুটিভাবে তার যে একটা ভিশন এই ইন্টারিম সরকারের সেই ভিশনটার কথা মোটামুটি যাবে মোটা দাগে তিনি তুলে ধরেছেন সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয় আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের সাফল্য কামনা করি কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট আন্দোলনের মধ্য দিয়ে এসছে আমরা আশা করব। যে তারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাবে এলো ভিশন মুশকিল আছে অফার যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ বিশ পর্যন্ত ছাড় পরিকল্পিতভাবে ফকরুল ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে মানুষের সম্পর্কে এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই তারা প্রতিবাদ করছে এবং এই ধরনের কোনো অপপ্রচারে বিএনপি মহাসচিব বলেন বিজয়ের সুফল পেতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে তা নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকতে হবে গণতান্ত্রিক শক্তিগুলোকে কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা ঢাকা